আফটারনুন তো সব বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজ আমি সকাল থেকে ব্লগ করিনি, তো এখন শুরু করলাম আজকের এই ব্লগটা। তো কিছুক্ষণ আগে স্নান টান করে এসেছি, তো আমার ওষুধ আনতে হবে, হ্যাঁ, তো এক্ষুনি আমার বেরোতে হবে। হ্যাঁ, আর এদিকে এদিকে আমার মেয়েও মাত্র স্নান করে এসেছে, ওর জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ, ঠিক আছে। আর এইদিকে দেখো বসে বসে ও রাখি বানিয়েছি, দেখো কী সুন্দর একটা রাখি বানিয়েছে, হ্যাঁ খুব সুন্দর আছে, দারুণ আছে। হ্যাঁ, তো বসে বসে রাখি বানিয়েছে, তো চারিদিকে একটু মনে চলে ঢুকাল আর করতে রাখি নিয়ে ঘুরলাম, তো চারিদিকে সবাই সব রাখি পূর্ণিমার জন্য ব্যস্ত হচ্ছে, ঠিক আছে। তো আমরাও তো অনেক রাখি বানিয়ে টানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখেছো আর দেখে নিচ্ছি তোমাদেরকে ভালো লেগেছে অবশ্যই। আর তোমরা কিন্তু কমন করে এখন জানানো হয়নি যে তোমাদের রাখিগুলো কেমন লাগে, ঠিক আছে। তো আমি অপেক্ষায় রইলাম, তোমরা আমাকে অবশ্যই জানাও যে তোমাদের কোন রাখিটি বেশি ভালো লেগেছে, ঠিক আছে। তো আশা করি তোমরাও ঘরে বানাবে সুন্দর সুন্দর সব রাখি ভাইয়ের জন্য, হ্যাঁ। তো তোমার একটা খুব একটা আনন্দের জিনিস এটা ভাইয়ের জন্য, মধ্যে একটা খুব একটা আদরের জিনিসটা, তো এই অনুষ্ঠানটা ঘরে ঘরে সবাই পালন করে, হ্যাঁ। তো সেইতেই আমি ঘরে বসে বসে রাখিগুলো বানালাম তোমাদেরকে দেখানোর জন্য, যেগুলো দেখে তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা নিজেরা বানাতে চেষ্টা করবে, বানিয়ে ভাইকে পড়াবে, ঠিক আছে। তো যাক এখন তো খাওয়া হয়নি, কেন খাবো একটু পরে, তো এখন ওষুধ আনতে যাবো, ওষুধ এনে তারপরে খাবো, কেন কি আমার ওষুধ শেষ হয়ে গেছে। আর গত দুদিন আগে যাওয়ার ছিল কিন্তু বৃষ্টি 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 যে ঘর থেকে বেরোতে ইচ্ছে করে, তো দুদিন ধরে ঘর থেকে বেরোয়নি, তো এখন একটু একটু রোদ রোদ ভাব, যদি উঠবে কিনা জানি না, তো এখন একটু গিয়ে ওষুধটা নিয়ে আসি, তারপরে সে ভাত খাবো। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে নিলাম, অনেক খোলা আছে, তো আসলে কি আমি দুপুরবেলা হঠাৎ করে গেলাম ওষুধ আনতে, তো আবার ওষুধ শেষ হয়ে গেছিল, এই যে ওষুধ আনলাম, এই যে ওষুধগুলো আবার লাগে, এইগুলো শেষ হয়ে গেছিল, তো আগামী দিনই আবার লাগবে সকালবেলাতে, এই জন্য আনতেই হলো। তো এনে তারপরে শেষ করে তারপর গিয়ে ভাতটা খেলাম, তারপর একটু লেখাপড়া কাজ ছিল এটাও সারলাম, তো এখন একটু রেস্ট করবো, তারপর উঠে অন্য কাজ, ঠিক আছে। তো আজ একটু রোদ উঠল, হ্যাঁ, তাও কী বলবো, দুটার পর গিয়ে একটু একটু রোদ উঠেছে, হ্যাঁ। তো অনেক দিন পর যেন বাবা কীরকম লাগছিল যেন, রোদে তো দেখাই নেই কতদিন হয়ে গেল, তো অনেকদিন পর একটু রোদ উঠেতে যেন একটু ভালো লাগছে, তো হাওয়া আছে লাগে লাগে ভালো লাগে, উঠলে কী হবে, রোদ উঠেছে ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর পর আবার যেন ক্লাউড ঢেকে যায়, আবার উঠে এরকমই করছে, যা কখন একটু বিশ্রাম করে নেই, তারপরে হবে তোমাদের সঙ্গে লেখাটা। এই দেখো রাত বাজে নাটা আমাদের টিফিন বানিয়ে এনেছি, দেখো হ্যাঁ, তোমরা নিচ্ছে অনেকে হয়তো ভাতও খেয়ে নিচ্ছ, হ্যাঁ, আর আমরা এখন টিফিন খাবো আমি আর আমার মেয়ে মিলে, হ্যাঁ। তো আমাদের এরকমই হয়, হ্যাঁ, তো এই জন্য মা বাবু অনেকে শুনলে যখন যে আমরা ম্যাগি খাচ্ছি বা টিফিন খাচ্ছি এখন বাজে নটা, বলে হ্যাঁ নটার সময় কেউ টিফিন খায়, কিন্তু আমাদের এরকম হয়ে যায়, মানে সন্ধ্যাবেলা ওটা করে ওটা করে ওটা কাজ করতে করতে না টিফিন খাওয়াটা রোজই দেরি হয়ে যায়, হ্যাঁ। আবার কিন্তু ওটা খাওয়া হবে ঠিকই, কিন্তু এখন বেশি রাত করে ভাত খাই না, কেন কি এখন দশটা দশটা একটা সময় এরকম ভাত খেয়ে নিই, এখন বেশি দেরি করি না, তো আগে তো আরও দেরি হতো। তো এখানে ম্যাগি বানিয়ে এনেছে, আগে কিন্তু রান্না অনেকটা রেডি করে নিয়ে এসেছি, হ্যাঁ করে নিচ্ছি, কেন কিছুক্ষণ পরে আবার খেতে হবে, সেই জন্য ওটাও রেডি করে রেখে রান্না করতে গিয়েছি, হ্যাঁ। আর সন্ধ্যাবেলা অনেক কিছু কাজ থাকে যেগুলো একটার পরে একটা না করলে না হয়, এরকম হয়ে যায় কাজগুলো, তো এই করতে করতে টিফিনটাই লেট হয়ে যায়, আসলে কি দুপুরবেলা একটু শুয়ে থাকি, তো এই শোয়াটাই আমার লেট হয়, নাহলে আমার যদি না শুতাম তাহলে হয়তো আরও আগে করা যেত। তো যাক এখন টিফিনটা খেয়ে নিই, টিফিন বাদ যাবে না, ভাত না খেলে নেই, বা ভাত একটু খেলে খাও নামে মাত্র, কিন্তু টিফিন পরিপাটি চাই, এটা হলো আমাদের ফ্যামিলির একটা আলাদা গুণ, যা দুই যাই বল, তোমরা দুই বলতে পারো গুণ বলতে পারো, কিন্তু আমাদের এটা হলো খুব টিফিনটা খুব পরিপাটি হবে, কিন্তু ভাত খাওয়ার সম্ভব না ওটা হবে, হ্যাঁ ঠিক আছে। তো আজকের দিনটা খুব ভালো, ঠান্ডা ঠান্ডা, আজ আজ কেন আজ কয়েকদিন ধরে এরভাবেই চলছে, তো শুনলাম ওয়েদারটা আরও দু একদিন এরকমই থাকবে, হ্যাঁ। তো খুব গরমে আশপাশ অবস্থা একদমই নেই, খুব ভালো, কিন্তু কেন জানি আজ কয়েকদিন ধরে ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না, বিশেষ ছাড়া যেমন আজ দুপুরবেলা একটু গেলাম,
ওষুধ আনতে, ওটা আবার একটু রোদ উঠেছিল, এই প্রথম অনেকদিন পর আর দুপুর করে একটু রোদ উঠে। তো অনেকটা কাজ আছে টাউনে বেরোয়ার, কিন্তু ইচ্ছে করে না যে যাই, বেরোতে ইচ্ছে করে না। আর যখন বেরোই মনে হয় সব কাজ ছেড়ে নিই, কিন্তু এটা কি কখনো হয়? যদি কোনো না কোনো কাজ তো লেগেই থাকে, একদিনও তো করা যায় না। আচ্ছা যাক, এদিকে কিন্তু মোবাইলে ক্যামেরা করছে, আর এদিকে কিন্তু মেকি চলছে, তা আমি একটু খেয়ে নিই, কেন কি রাত হয়ে গেছে বেশি। কেমন আছে? ভালো? ডিম টিম কিছু দেয়নি? তাহলে কোন ডিম পছন্দ করে না? না, মেগিতে ডিম ভালো লাগে, মেগিতে ডিম ভালো লাগে। আবার ডিম ফ্রাই না করে এটা চুমো সিদ্ধ ডিমটা কেটে কেটে খেতে এটা মজা আছে। এবার 10:30 বাজে, এখন ওর চুলগুলো বেঁধে না দিলে আর বাঁধবে না, এভাবেই করেই ঘুমাবে। দেখো চুলগুলো কোনো দিন আমি যদি না পেতে দিই খুব কম যে সে চুল বেঁধেছে নিজে নিজে, বাঁধবে না তো বাঁধবে না। হ্যাঁ, তো অনেক সময় আমার সময় ওঠে না, বা আমি বলি যে তুমি বেঁধে নাও, হ্যাঁ চুলটা বাঁধবে না, এইভাবে ঘুমাবে। আর সকালে ওঠে না, চুলগুলো একদম ঝট হয়ে থাকে, হ্যাঁ তো তখন জোর করে করে আসছে আর চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে সব কমে যায়, দেখো চুলের অবস্থা। হ্যাঁ, তো এখন ভাবলাম একটু চুলগুলো আগে বেঁধে দিই, তারপর ভাত খাব। একদম যত্ন করে না চুলগুলো, অনেক কমে গেছে চুলগুলো। দেখো ওর চুল, আমি তোমাদেরকে আগে আমি দেখিয়েছি ওর চুলগুলো কতটা চুল ছিল, আর এখন একদম পুরো ঘরে আধাটা হয়ে গেছে। নিজে নিজে ভাবতে পারে এখন, তবু ভাববে না। সব কাজ সেরে টেরে একদম খেয়ে হয়ে এখন খাটে আসলাম। ওই দেখো আমার মেয়ে, এই যে ও তো ঘুমায় না, এই দেখো। বললাম না আমি যতক্ষণ না ঘুমাবো ও ঘুমাবে না, খুব কম আমার আগে ও ঘুমাবে। তো আজ আর বেশি রাত করব না, ওষুধপত্র খাওয়া টাওয়া সব শেষ হলো। হ্যাঁ, তো এখন ঘুমানোর পালা। তো আজকের ব্লগটা এখানে শেষ করবো, আগামী দিন তো আমার তোমাদের সঙ্গে দেখা হবে। আর যারা আমার এই ভিডিওগুলি দেখছো তাদের সবাইকে আমাকে ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে তো আর বলেই লাভ নেই, এত কী বলবো, এত ধন্যবাদ জানাই আর বলার নেই। আর যারা নতুন আমার ভিডিও দেখা তাদের সবাইকে আমি বলি তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিও কেমন লাগে, ঠিক আছে? তো আজকের মতো এখানেই, আগামী দিন আবার দেখাবে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে। বাই বাই।